আমার নসিব কত ভালো, কি করে বোঝাই বলো। আমার নসিব কত ভালো, কি করে বোঝাই বলো। শেষ নবীর উম্মত যে হলাম, আবার দাদা হুজুরকে পেল। মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, আমাদের মন ভরে গেল। গজলটা এই কারণে লিখেছিলাম, সত্যি মনে মনে ভাবছিলাম যে আমরা শেষ নবীর উম্মত, আবার এই বাংলার জমিনে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইকে পেয়েছিলাম, সেই জন্যই গজলটা লিখেছিলাম। আমার নসিব কত ভালো, কি করে বোঝাই বলো। আমার নসিব কত ভালো, কি করে বোঝাই বলো। শেষ নবীর উম্মত যে হলাম, আবার দাদা হুজুরকে পেল। মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, আমাদের মন ভরে গেল। দাদা পীর কেমন পীর ছিল, কেমন নবীকে প্রেম করেছিল। দাদা পীর কেমন পীর ছিল, কেমন নবীকে প্রেম করেছিল। যে নবী স্বয়ং আসিল, দাদা হুজুরকে পাগড়ি পরিয়ে দিল। এই মজলিসে যে কজন আছে, সুবহান আল্লাহ হবে না জোরে একবার, একটু চিল্লে হবে না সুবহান আল্লাহ। আল্লামা রুহুল আমিনকে দেখো, সুফি আব্দুল মমিনকে দেখো, যারাই তার হাতে হাত দিল, তারাই আল্লাহর ওলি হল। মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, আমাদের মন ভরে গেল।